হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো। ক্যাডিদর্জি বাড়ির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো এই সুন্দর হাতার ডিজাইনটি কাটিং এবং সেলাই করে। চলুন দেখা যাক। তার আগে আমার চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি মাঝে মাঝে ভয়েস না দিয়েও অনেক ভিডিও আপলোড দিই, তার জন্য দুঃখিত। কারণ আমি যখন ভিডিও তৈরি করি তখন বাইরের অনেক সাউন্ডের জন্য আমি ভিডিও ভয়েস দিতে পারি না, তার জন্য দুঃখিত। দেখেন, আমি ডিজাইনটা তৈরি করার জন্য প্রতিবারের মতো যেমন উপরের অংশটা আগে কাটিং করে নিই, ঠিক সেমভাবে আগে উপরের অংশটা কাটিং করে নিচ্ছি। 12 ইঞ্চি লম্বা, আপনারা আপনারা মাপ অনুযায়ী লম্বা দিবেন। আমি ডিজাইনের জন্য আপনাদের জন্য দেখাচ্ছি। দেখেন, আমি যেটা নিচের অংশ ডিজাইন করব ওইটা দেন এইভাবে নিচ্ছি 11 ইঞ্চি, এদিক থেকে নিচ্ছি 11 ইঞ্চি, অর্থাৎ স্কোয়ারে 11 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি। নেয়ার পর ঠিক এভাবে করে ধরে এক কোণা থেকে একটা উপরের অংশ এইভাবে করে পাস করে দিবেন। আমি পাস করে নিলাম 6 ইঞ্চি, অর্থাৎ 11 11 নিলে 6 ইঞ্চি দিতে হবে, নয়তো বেশি ছোট হলেও বিশ্রাম দেখাবে, আর যদি ভরো দেন তাহলে তো একই সমান হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তারপর ধরে ঠিক এভাবে করে কোনা কোনি করে বাস করে নেবেন আরেকটা। একদম সহজ কাটিংটা, যদি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন পুরো ভিডিওটা না টেনে, তাহলে কাটিংও করতে পারবেন এবং সেলাইও করতে পারবেন। যদিও না বোঝেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের ডিজাইনটা প্রয়োজনে আবার তৈরি করে শেখানোর জন্য। দেখেন, আমি এভাবে বাস করার পর একে নিয়ম করে যেটা হাতের মুখে হবে হাতের মুখটাকে ঠিক এভাবে করে বাস করে নিয়ে যতটুকু আপনাদের হাতের মুখ অতটুকু অনুযায়ী করে এভাবে বসে ডাক দিয়ে নেবেন, তাহলে মাপটা অ্যাকুরেট থাকবে। দেখেন, আমি ঠিক ডাকটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পর আপনারা চাইলে একটু কমাই কাটিং করবেন, প্রয়োজনে লাগলে পরবর্তী আবার কাটিং করে নেবেন। দেখেন, আমি এভাবে মার্কিং করে নিলাম। মার্কিং করার পর যেটুকু মার্কিং করলাম মার্কিং থেকে একটু উপরে করে কাটিং করে নিচ্ছি, একটু উপরে করে কাটিং করে নিচ্ছি এই জন্য যে মেপে দেখবো। মেপে দেখার পর যদি বড় হয় তাহলে তার কিছু বড় বড় হয়ে যাবে, আর নয়তো যদি ছোটো হয় তাহলে আর একবার একটু করে কাটিং করে নেব। ঠিক আপনারা ওইভাবে হাতের মুখ অনুযায়ী মাপিয়ে নেবেন। দেখেন, মাপার পর একটু ছোট হয়ে গেছে, আমি একবার একটু করে কাটিং করে নিব। ঠিক এভাবে একই নিয়ম করে চারিপাশে ঘুরে কাটিং করে নিব। দেখেন, কাটিং করার পর এখন এভাবে মাপি দেখতেছি অ্যাকুরেট। দেখেন, একদম বড় বড় হয়ে গেছে। এখন সিরানোর সময় কুচি খাবে না, তখন ফিনিশিংটা ভালো থাকবে। তারপর ঠিক এইভাবে কুলে একটু সমান করে ধরে আমি যেভাবে বাসটা করে নিচ্ছি ঠিক এভাবে করে আপনারাও করে নেবেন। এভাবে করে মাঝখানে ধরে সমান করে নেবেন। আগে উপরের যে ছোট অংশ, ছোট অংশ থেকে কাটিং করে নেবেন আগে, অর্থাৎ ডিজাইনটা যে লাভের মতো ডিজাইনটা হবে এটা হবে ছোট অংশতে, অর্থাৎ উপরের অংশটাতে হবে আর কি। এটা আমি যেটা কাটিং করে নিলাম এটা হচ্ছে ছোট অংশ। এখন আমি এদিক দিয়ে একটু রাউন্ড করে কাটিং করে নেব। প্রথমে একটু ছোট করে কাটিং করে নিচ্ছি, পরবর্তী এটাকে আমি যতটুকু প্রয়োজন হবে ঠিক অতটুকু অনুযায়ী কাটিং করে নেব।
দেখেন আমি আমার প্রয়োজন অনুযায়ী কাটিং করে নিচ্ছি, আপনারাও ওইভাবে কাটিং করে নেবেন। দেখেন ডিজাইনটার জন্য নিচের অংশ কাটিং করে নিচ্ছি। এখন যেহেতু আমি দুইটা একসাথে কাটিং করলাম, ডাবল পার্ট ছিল, আমি এখানে কেটে সিঙ্গেল করে নিচ্ছি। দেখেন কাটিং করার পর ঠিক এরকম হলো। এটা হচ্ছে হাতার মাঝখান সেন্টার, আমি ছাগান দিয়ে রাখছি। ওইখান থেকে যেহেতু আমি সেলাইটা করব উপরের অংশটা, তার কারণে আমি একদম মাঝখান সেন্টার একটা ছাগান দিয়ে রাখছি। আপনারাও ঠিক মাঝখান সেন্টার একটা ছাগান দিয়ে নেবেন। এখন আমি কাটিং কমপ্লিট, আমি এখন সেলাই করে দেখাবো, চলুন। দেখেন আমি এখানে এসে আর একটু কাটিং করে নিচ্ছি, যেটা আমি ওইখানে করি নি। এইভাবে করে সমান করে ধরে ঠিক এইভাবে করে পাশের অংশগুলোতে শেপ দিয়ে কাটিং করে নিব, অর্থাৎ লাফ যেরকম ঠিক ওই ডিজাইন করে কাটিং করে নিব। দেখেন একদম লাফের মতো তৈরি হয়ে গেল ডিজাইন। আমি এখন পাইপিংয়ের জন্য কাপড় নিয়ে নিলাম। কাপড়টা আমি একটু জোড়া দিয়ে নিতে হয়েছে, যেহেতু আমার কাপড় শর্ট। তারপর আমি এভাবে করে বাস করে নিচ্ছি। কাপড়টা 1 ইঞ্চি 2 সুতা বা 1.5 ইঞ্চির মতো করে নিলে হবে, বেশি বড় না। নেওয়ার পর দুই পাশে বাস করে ভাঙার পর এভাবে করে ওরপে নেবেন কাপড়টা, একদম খাড়া নেবেন না। খাড়া নিলে এভাবে আমি যখন সেলাই করব এই শেপগুলোতে ঘুরবে না, যখন আপনি ওরপে নেবেন তখন শেপগুলোতে ঘুরবে। দেখেন আমি কীভাবে সেলাই করে নিচ্ছি, ঠিক এভাবে করে পাইপিংটা করে নেবেন। অবশ্যই আপনার পাইপিংটা করতে জানেন, একই নিয়মে পাইপিংটা করে নেবেন। একই নিয়মে পাইপিংটা করলে ডিজাইনটা অবশ্যই অনেক সুন্দর দেখাবে। আর ডিজাইনটা তৈরি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের ডিজাইনটা কেমন লাগলো। আর আপনাদের একটা কমেন্ট এবং একটা লাইকে আমাদের অনেক অনুভূতি বাড়াই, যাতে ডিজাইন নতুন নতুন তৈরি করতে পারি। আর আপনারা যদি এভাবে অবশ্যই সাপোর্ট করেন, অবশ্যই চেষ্টা করব আপনাদের উপহার দেওয়ার জন্য। দেখেন আমার পাইপিংয়ের প্রথম সিলাইটা দেওয়া হলো, এখন দ্বিতীয় সিলাইটা কীভাবে দিচ্ছি দেখে নেন। এই সিলাইটা এভাবে উপরে ধরে তারপর ঠিক এভাবে করে ভাঁজ করে সেলাই করে নেবেন একই নিয়মে। একই নিয়মে হলে পাইপিংটা অনেক সুন্দর দেখাবে। আপনাদেরকে আমি বারবার বলতেছি পুরো ভিডিওটা না টেনে দেখবেন, আর যদিও না বোঝেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বুঝলেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ডিজাইনটা আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের বারবার রিকোয়েস্ট করে নিচ্ছি, কারণ আপনাদের একটা লাইক এবং একটা কমেন্টে আমাদের অনেক অনুভূতি বাড়ায়, যাতে এই ধরনের নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারি। দেখেন আমি একই নিয়ম করে ধরে পাইপিংটা করে নিচ্ছি, আপনারা একই নিয়ম করে ধরে পাইপিংটা করে নেবেন, যাতে দেখতে অনেক সুন্দর দেখায়। ডিজাইনটা হচ্ছে আপনাদের উপর নির্ভর, আপনারা যেরকম ডিজাইনটা তৈরি করবেন ঠিক ডিজাইনটা এরকমই হবে। আপনাদের সিলের উপর নির্ভর করবে ডিজাইনটা কীরকম দেখাচ্ছে। তাই বারবার বলে আপনারা ডিজাইনটা না টেনে পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন ডিজাইনটা কীভাবে সেলাই করে নিচ্ছি। দেখেন পাইপিং করার পর একদম লাফের মতো ডিজাইনটা তৈরি হয়ে গেল। এখন আমি এটাতে উপরের অংশটা সেলাই করে নিব, অর্থাৎ এটার মধ্যে উপরের অংশটা লাগিয়ে নিব। ঠিক এইভাবে করে ধরে আগে একটা ছাগান দিয়ে নেবেন। আমি ছাগানটা প্রথম কাটিং করতে দিয়ে দিছি, তারপরে আপনাদের দেখানোর জন্য আবার দিচ্ছি। এখন যে ছাগানটা দিলাম, ছাগান থেকে উপরের অংশ, অর্থাৎ যেটা ছোট অংশ ওইখান থেকে লাগাই আসবো। এভাবে করে ধরে একই নিয়মে লাগাই নিব।
যদিও সিলাইটা একদম সহজ, ডিজাইনটা কাটিংও সহজ, সিলাইও সহজ। আপনারা যদি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে অবশ্যই পারবেন। আমি ঠিক এইভাবে একই নিয়ম করে ধরে পুরোটাই সিলাই করে নিব। দেখেন এখন উপরের অংশটা সেলাই করার পর সুন্দর হাতার ডিজাইনটা তৈরি হয়ে গেল। ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো ধরনের উপকারিতা আসে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এই ধরনের নতুন নতুন ডিজাইন ভিডিও সবার আগে পেতে পারেন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ডিজাইনটা কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ।